রাজ্য জুড়েই শুরু হয়েছে বিজেপির বুথ বিজয় অভিযান। বুধবার চণ্ডীপুর বিধানসভা এলাকায় বুথ বিজয় অভিযানে যোগ দিলেন ফটিকরায়ের বিধায়ক। সেখানে ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন, 1980 সালের 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির নামে যে রাজনৈতিক দলের বীজ বপন করা হয়েছিল তা আজ একটি বিশাল গাছ। এর নিচে শান্তি, ছায়া এবং অক্সিজেন পেতে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন বলে মনে করেন বিধায়ক সুধাংশু দাস। ভারতীয় জনতা পার্টির নামে যে রাজনৈতিক দলের বীজ বপন করা হয়েছিল সে বীজটা আমরা দেখেছি আস্তে আস্তে অঙ্কুরোদ্যম হয়েছে, আস্তে আস্তে গাছটা বড় হয়েছে। 1984 সালে দুইজন সাংসদ ছিল বিজেপি দলের, সে দুইটা ডাল তৈরি হয়েছিল শাখা, তারপর আরো অনেকগুলি ডাল শাখা প্রশাখা এগুলি বাড়তে বাড়তে আজকে গাছটা এত বড় হয়েছে যে সেই গাছের নিচে সেই ভারতীয় জনতা পার্টি নামক যে গাছ, এই গাছের নিচে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ছায়া পাওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য এবং শান্তি পাওয়ার জন্য আজকে এই গাছের নিচে আসে। কিছু মানুষ ভুল করে সন্ত্রাসের শিকার হয়ে সিপিআইএম কে ভোট দিয়ে চণ্ডীপুরে সিপিআইএম কে জিতিয়েছিল, কিন্তু চণ্ডীপুরের হাওয়া বাতাস আবহাওয়া বলছে চণ্ডীপুরের মানুষ আজ যে পার্টিই করুক না কেন তাদের কোনো ভয় নেই, গণতন্ত্র আজ সুরক্ষিত বলেও দাবি করেছেন বিজেপির বিধায়ক সুধাংশু দাস। স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন একটা জিনিস কিন্তু আমি নিশ্চিতরূপে বলতে পারি, 2018 নির্বাচনের আগেও সেই পরিস্থিতিগুলি আমরা দেখেছি খুব কাছে থেকে, আমিও তখন যুব মোর্চা হিসেবে কাজ করেছি। আজকে আপনাদের এই বাজার সভার পরিস্থিতি বা আপনাদের সমাগম কিংবা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমার মনে হচ্ছে যে এই বিধানসভা নির্বাচনটা মনে হয় শুধু সময়ের অপেক্ষা, যেদিন নির্বাচন হবে সেদিন হয়তো এই চণ্ডীপুর বিধানসভার মানুষ তাদের আঙ্গুলগুলি হয়তো চটফট করছে কবে জানি বুথ সেন্টারে যাবেন আর কবে পদ্মফুল টিপ দিয়ে এই কেন্দ্র থেকে সিপিএম মুক্ত করে বিজেপিকে ক্ষমতা হবে, আর এটাই হওয়াটাই স্বাভাবিক। চণ্ডীপুর বিধানসভার মানুষ ভুল করেছিলেন 2018 নির্বাচনে, মানুষ বিশ্বাস করতে পারেননি, ভাবতে পারেননি যে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসবে। চণ্ডীপুরের মানুষের মতে 2018 সালের নির্বাচনে সিপিআইএমের জয় হলেও চণ্ডীপুরে 2023 নির্বাচনে নিশ্চিত হবে বিজেপি বলে মনে করছেন ফটিকরায়ের বিধায়ক সহ সাধারণ মানুষ। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।